নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে সনি লিভে রিলিজ হয়ে যাওয়া একটা ছবি নিয়ে কথা বলবো, যে ছবিটার নাম অন্তাক্ষরী। এটা অরিজিনালি একটা মালায়ালাম ফিল্ম, কিন্তু আমি এটার হিন্দি ডাবড ভার্সন গতকাল দেখে ফেলেছি। তো কেমন লাগলো এই ছবিটা আমার? দেখো, এটা একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার। এই ছবিটা ডিরেক্ট করছেন বিপিন দাস। আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি সাইজু কুরুপ, ঈশিতা সিং, প্রিয়াঙ্কা নায়ার, বিজয় বাবু সহ আরো অনেককে। দেখো, এই নামগুলো আমি খুব একটা মানে মুখস্থ নেই আমার, তাই একটু ভেবে ভেবে বলতে হলো। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো এটা একটা, আমি বললাম, মার্ডার মিস্ট্রি থ্রিলার। গল্পটা যদি ছোট্ট করে আসি, দেখো মার্ডার মিস্ট্রি থ্রিলারের গল্প আমি বেশি বলতে পারবো না, ছোট্ট করে যদি আসি, একটা গ্রাম, যে গ্রামের মধ্যে বেশ কিছু মানুষজন বসবাস করেন, একটি ফ্যামিলিকে দেখানো হচ্ছে রাত্রিবেলা, সেই ফ্যামিলিটা একসঙ্গে বসে টিভি দেখছে। সাডেনলি সেই ফ্যামিলির যে মেয়ে, যার বয়স 21 বছর, তার ফোনে একটা মেসেজ আসে, এবং মেসেজ আসার পরই সে ঘর থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে সে ফোন করে, আমরা এখানে বুঝতে পারি সে তার বয়ফ্রেন্ডকে ফোন করছিল। তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলাকালীন সে যখন হেঁটে হেঁটে কথা বলছে, সাডেনলি কেউ একটা তার গলায় দড়ি জাতীয় একটা কিছু টেনে তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। ওইটাই শুরু হয় প্রথম সিন, এবং তারপরেই আমরা দেখতে পাই এইরকম সেই গ্রামের মধ্যেই আরো সিলেক্টিভ বেশ কিছু মানুষজনদের এই একই প্যাটার্নে মারা হচ্ছে। মারা শুধু একজনকে হচ্ছে না, ফ্যামিলির দুজন করে। কারা কারা? প্রথমে মারা হচ্ছে তাদের সন্তানদের, তারপরেই মারা যাচ্ছেন তাদের বাবারা একইভাবে। মানে বাবাগুলো মারা যাচ্ছে অন্যরকম ভাবে, কেউ নদীর ধারে বডি পাওয়া যাচ্ছে, কারো থেতলানো বডি পাওয়া যাচ্ছে, কিন্তু সন্তানগুলোকে ওই একইভাবে কিন্তু মারা হচ্ছে, স্টেথোস্কোপ দিয়ে তাদের গলা টেনে নিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এইবার ব্যাপারটা হচ্ছে, এই খুনগুলো করছে কে, কেনই বা করছে, যে করছে সে কি একেবারেই সাইকো কিলার, নাকি খুনগুলোর পেছনে বেশ বড় একটা কোনো কারণ আছে? এর থেকে বেশি জানতে গেলে তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। দেখো বন্ধুরা, এই গল্পটা যে অতি মানে উত্তম, মানে আহামরি কোনো একটা গল্প আমি এটা বলতে পারবো না, কিন্তু গল্পটা দেখানোটা এত ভালো, যার জন্যে তোমাদের পুরো 2 ঘন্টা 1 মিনিট ডিউরেশন এই সিনেমাটার, এই 2 ঘন্টা 1 মিনিট তোমাদেরকে বসিয়ে রাখতে সক্ষম হবে। এর স্ক্রিন প্লে বলো, এর ডিরেকশন বলো, এর ক্যামেরা ওয়ার্ক বলো, এর বেশ কিছু সিন নিয়ে আমি এখন আলোচনা করি, যেগুলো আমি একদম ভুলতে পারবো না। প্রথমে এই যে সিনটা নিয়ে বলবো, প্রথম দৃশ্যে আমি এই যে প্রথম মেয়েটাকে টেনে নিয়ে যাওয়ার কথা বললাম, তাকে যে ঝোলানো কাপড় ছিল বেশ কিছু, রাত্রিবেলা দেখবে গ্রামগঞ্জের দিকে সন্ধ্যেবেলা যে কাপড়গুলো কাঁচা হয় সেগুলো রাত্রিবেলা শুকানো হয়, তো তারের মধ্যে সেই বেশ কিছু 2-3খানা শাড়ি মেলা ছিল। সেইখান থেকে যেভাবে মেয়েটাকে হুট করে টেনে নিয়ে বেরিয়ে যাবে, তোমরা আচমকা ভয় পেয়ে যাবে। পরবর্তী একটা সিন বলবো, একটি বাচ্চা ছেলেকে তোমরা দেখতে পাবে এখানে, যার মা আছে, মা এবং ছেলে, সেই একটা সিন আছে যেখানে তার মা প্রচন্ড ভাবে অত্যাচারিত হবে, সেই বাচ্চা ছেলেটাকে গাছের মধ্যে বেঁধে তার উপরে অত্যাচার চালানো হবে, সেই বাচ্চা ছেলেটাকে হাঁ করিয়ে তার মুখে বেশ কিছু গাছের ডাল ঢুকিয়ে দেওয়া হবে, এবং শুধু ঢুকিয়ে দিয়ে সেটাকে আবার এরম করে থাবড়ানো হবে 3-4 বার, যাতে তার হাঁয়ের এই জায়গাটা ভেঙে যায়, এই পোর্শনটুকু। সেই জায়গাটাকে যেভাবে করা হয়েছে, কোথাও কি গায়ের মধ্যে কাঁটা দেবে, এবং মা ছেলেটির মাটাকে যেভাবে অত্যাচার করা হচ্ছে সেখানে, যে মানে মহিলাটির যেরকম এক্সপ্রেশন এবং মানে যে সিচুয়েশনটা ওখানে ক্রিয়েট করা হয়েছে সেটা কোনো না কোনো ভাবে গায়ে কাঁটা দেওয়ার মতন। তার পরবর্তীতে একটা সিন বলবো, এমন একটা সিন দেখতে পাবে তোমরা যেখানে সাইজু গ্রুপের ক্যারেক্টারটা, এখানে ইন্সপেক্টর দাস, তিনি একটা রুমের মধ্যে ঢুকবেন, এবং সেখানে ঢুকে তিনি অস্বাভাবিক কিছু দৃশ্য দেখতে পাবেন। সেটা দেখতে দেখতে এমন একটা জায়গা আসবে যেখান থেকে উনি মানে আমি স্পয়লার না দিয়ে বলছি, উনি একটা কিছু বেরিয়ে আসতে দেখতে পাবেন। সেই জায়গাটা যেভাবে সাউন্ড ডিজাইনিং করা হয়েছে, আচমকা ভয় পেয়ে যাবে। এবং যে সেখান থেকে যে বেরিয়ে এলো, সে কেন বেরিয়ে এলো, তোমাদের মনে হতে পারে গল্পের মোড়টা অন্যদিকে ঘুরছে, কিন্তু আলটিমেটলি তোমরা যদি মন দিয়ে দেখো, তোমরা সারপ্রাইজটা গিয়ে শেষেই পাবে যে কেন এই পুরো ব্যাপারটা হচ্ছিল। আরো একটা দৃশ্যের কথা বলতেই হবে, একদম ক্লাইম্যাক্স সিনে গিয়ে আমরা দেখতে পাবো এই যে মার্ডারার এবং এই যে সাইজু কুরুপ মানে ইন্সপেক্টর দাসের একটা টাসেল চলবে, সেই জায়গার অ্যাকশনটা প্রচন্ড ন্যাচারাল, মানে ওই রকমই হয়, কিছু অতিরঞ্জিত করে দেখানো হয়নি, এবং সেই জায়গার ইন্টেন্স গুলো যেভাবে ক্রিয়েট করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে ইউজ করা হয়েছে সেটা প্রচন্ড ভালো। মানে এই সিনেমাটা 2 ঘন্টা তোমাদের কোথাও গিয়ে বোর করবে বলে আমার মনে হয় না। আমার খুবই ভালো লেগেছে এই সিনেমাটা, আমার খুব খারাপ লেগেছে এমনটা একেবারেই নয়, তবে হ্যাঁ এটা মাস্ট ওয়াচ নয়, এটা ওয়ান টাইম ওয়াচ এর জন্য ভীষণ ভালো একটা সিনেমা, আমার ভালো লেগেছে। দেখো আমার যেটা নেগেটিভ দিক একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে
সাইজুকুরুপের ক্যারেক্টারটাকে প্রথম দিক থেকে খুব কমেডি ভাবে দেখানো হয়েছিল। মানে উনি অন্তাক্ষরী করতে ভালোবাসেন, উনি গান গাইতে পছন্দ করেন, যে যে সমস্ত আসামিরা ওনার কাছে আসে তাদেরকে বলে এই গান শোনা তাহলে ছেড়ে দেবো নালে ছাড়বো না। তো সেই জায়গাগুলোকে যেভাবে ওনার ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হচ্ছিল, তারপরে সামহাউ গিয়ে ওই ক্যারেক্টারটাই প্রচন্ড সিরিয়াস হয়ে যায়। তো আমার মনে হয়েছে যে প্রথম থেকে সাইজুকুরুপের ক্যারেক্টারটাকে এতটা হাস্যকর না করে তুললেও হতো। মানে এই গল্পটার জন্য প্রথম থেকেই যদি ইন্সপেক্টর দাস একজন খুব সিরিয়াস একটা ক্যারেক্টার যদি উনি প্লে করতেন, তাতেও করে খুব একটা অসুবিধার কিছু ছিল না। আমার মনে হয়েছে ওই কমেডি পোর্শনটাকে জোর করে ঢোকানো হয়েছে ওনার মধ্যে। যদিও সিনেমাটার নাম অন্তাক্ষরী, এবং অন্তাক্ষরী কেন সেটা তোমরা ক্লাইম্যাক্স সিনে গিয়ে বুঝতে পারবে। এর থেকে বেশি কিছু বললাম না। এই সিনেমাটা তোমরা অবশ্যই দেখো, সনি লিভে ভীষণ ভালো একটা সিনেমা এটা। তাহলে চলো খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা।